নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে ডবল টাকা অর্থাৎ 500 টাকার বদলে 1000 টাকা আর 1000 টাকার বদলে 1200 টাকা আপনারা কত তারিখ থেকে নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্বন্ধে কী আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই সম্বন্ধে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব। ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে, সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে 1 এপ্রিল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সারা জাগানো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রথম দিন থেকেই। তবে প্রতি বছরের মতো এবারও 1 এপ্রিল ব্যাংক বন্ধ থাকায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে লেগে যাবে আরও একদিন। মোট 2,16,00,000 মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছবে। যারা এতদিন 500 টাকা করে পেতেন তারা পাবেন দ্বিগুণ অর্থাৎ 1000 টাকা। এসসি এসটি তালিকাভুক্ত মহিলারা এতদিন 1000 টাকা করে পেতেন তারা পেতে চলেছেন 1200 টাকা করে, অর্থাৎ 500 টাকার বদলে পেয়ে যাবেন 1000 টাকা আর 1000 টাকার বদলে পেয়ে যাবেন 1200 টাকা। সে সঙ্গে এই খাতে রাজ্যের প্রতি মাসের খরচও প্রায় দ্বিগুণ হতে চলেছে। মার্চ মাসে যেখানে এই ভাতার জন্য খরচ হয়েছিল 1,187 কোটি টাকা, সেই জায়গায় এপ্রিলে রাজ্যের কোষাগার থেকে বেরোবে 2,228 কোটি টাকা। 2021-এ বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সেই বছর সেপ্টেম্বর মাস থেকে এসসি এসটি সম্প্রদায়ের মহিলাদের জন্য মাসে 1000 টাকা এবং বাকিদের জন্য 500 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু করে সমাজ কল্যাণ দপ্তর। এবার লোকসভা ভোট ঘোষণার অনেক আগেই মুখ্যমন্ত্রী বর্ধিত হারে ভাতার কথা ঘোষণা করেছিলেন, সেই মতো কাল থেকে শুরু হচ্ছে প্রতিশ্রুতির রূপায়ণ। কোভিডকালে মানুষের হাতে নগদ টাকার যোগান বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থনীতির পাশাপাশি এর ইতিবাচক প্রভাব পড়ে তৃণমূলের ভোট বাক্সেও। পরবর্তী সময়ে জানা যায় উপভোক্তারা মাসে মাসে এই টাকা হাতে পেয়ে নানা ধরনের কাজে লাগাতে পেরেছেন। প্রতিচি ট্রাস্টের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের প্রায় 78% উপভোক্তা সংসার খরচ চালাতে এই টাকা কাজে লাগিয়েছেন। প্রায় 42% উপভোক্তা টাকা খরচ করেছেন ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। প্রায় 35.3% মহিলা পোশাক প্রসাধনী খাওয়া দাওয়ার মতো নিজেদের স্বাদ পূরণ করতে খরচ করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এই আবহে গত পঞ্চায়েত নির্বাচনের আগেই নানা মহল থেকে ভাতা বৃদ্ধির দাবি উঠেছিল। রাজ্যের এক আধিকারিকের কথায় 1 এপ্রিল থেকে কার্যকর হচ্ছে বর্ধিত হারে ভাতা প্রদান, কিন্তু ওই দিন ব্যাংক বন্ধ থাকবে, তাই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে 2 এপ্রিল থেকে। তোমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে ডবল টাকা অর্থাৎ 500 টাকার বদলে 1000 টাকা আর 1000 টাকার বদলে 1200 টাকা আপনারা 2 এপ্রিল মানে মঙ্গলবার থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তবে সবাই যে 2 এপ্রিল থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এমনটা নয়। আস্তে আস্তে আপনারা প্রত্যেকে কিন্তু ধাপে ধাপে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তবে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী যে এপ্রিল মাসের 7 তারিখের মধ্যে সবাই কিন্তু এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন, অর্থাৎ যারা 500 টাকা করে পেতেন তারা কিন্তু 1000 টাকা করে পাবেন আর যারা 1000 টাকা করে পেতেন তারা কিন্তু এবার 1200 টাকা করে কিন্তু পেয়ে যাবেন। সে সঙ্গে এপ্রিল মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে 2 এপ্রিল থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে। তবে সবাই কিন্তু একই দিনে টাকা পাবেন না, আপনারা মোটামুটি 7 তারিখের মধ্যে সবাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজের নিজের টাকা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।